দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি নতুন স্বাধীন বাংলাদেশে 36শে জুলাইয়ের প্রবর্তক যখন মন্ত্রী হয় কিংবা উপদেষ্টা পরিষদে জায়গা পায় এই প্রসঙ্গটি নিয়ে। আপনারা ইতোমধ্যে জানেন যে গতকাল তিনজন উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন, এর মধ্যে একজন অন্যতম মোস্তফা সরওয়ার ফারুকি, যিনি চলচ্চিত্র নির্মাতা। এই ফারুকি যুক্ত হবার ফলে আমি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম। পোস্টে বলেছিলাম যে শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ, যিনি বাংলাদেশের একজন প্রথিতযশা নাট্য শিক্ষা বিষয়ে পণ্ডিত মানুষ, এবং তিনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাটক বিষয়ে পড়িয়েছেন এবং বাংলাদেশের মঞ্চ নাটকের প্রধানতম নাট্য নির্দেশকদের একজন। তিনি অতিরিক্ত সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন বা দায়িত্ব পেয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিল্পকলার মহাপরিচালক হিসেবে, কিন্তু তিনি যে মন্ত্রণালয়ের অধীনস্থ সেই মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি পেলেন তিনি হলেন মোস্তফা সরওয়ার ফারুকি। এই মোস্তফা সরওয়ার ফারুকির শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষা কি, তার কি কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে? আমি জানি না, কোথাও শুনিনি। এর সমর্থনে একটি ভিডিও দেখে আসি, চলুন তারপর আলাপটা শুরু করি। একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, একবার দুইবার ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, দুইবার আমি ফেল করেছি। কিন্তু জীবন এমনই কি বলে কৌতুকময় যে ওই ফেল করার বেশ কিছু বছর পরে, আমার মনে হয় কত বছর, 12-15 বছর পরে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাকে আমন্ত্রণ জানানো হলো ক্লাস নেওয়ার জন্য, মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টে। এবং আমি সেখানে গেলাম এবং গিয়ে আমি এই কথাটা বললাম যে দেখেন, আপনি যদি কখনো ফেল করেন আপনি আশা ছেড়ে দিবেন না, কারণ জীবন কিন্তু নানান কৌতুকময় প্ল্যান আপনার জন্য করে রেখেছে। আমার ক্ষেত্রে কৌতুকময় প্ল্যানটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় আমাকে ছাত্র হিসেবে যোগ্য মনে করেনি, সে বিশ্ববিদ্যালয় আজকে শিক্ষক হিসেবে যোগ্য মনে করছে। সো লাইফ ইজ সামটাইমস ভেরি স্ট্রেঞ্জ। আপনারা শুনলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাননি, কিন্তু তিনি বলছেন যে তাকে ক্লাস নেবার জন্য ডাকা হয়েছিল। আমাদের এই বিচিত্র সমাজে হতেই পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে ক্লাস নেবার জন্য ডাকা হতেও পারে, আবার চাপাবাজিও হতে পারে। অত্যন্ত পরিতাপের বিষয়, পণ্ডিত সৈয়দ জামিল আহমেদ কাজ করবেন মোস্তফা সরওয়ার ফারুকের নেতৃত্বে, যার কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা নেই এবং তিনি সংস্কৃতি অঙ্গনে বা সংস্কৃতির ক্ষেত্রে কী অবদান রেখেছেন। সংস্কৃতির ক্ষেত্রে আমাদেরকে, আমাদের আগামী প্রজন্মকে বিকৃতির শিক্ষা দিয়েছেন, বাংলাদেশের টেলিভিশন নাটকের নাট্য ভাষার বিকৃতি ঘটিয়েছেন, আমাদের যে প্রমিত ভাষা ছিল বাংলাদেশের নাটকের, টেলিভিশন নাটকের বিশেষ করে, সেই ভাষাকে তিনি এক প্রকার ঝেঁটিয়ে বিদায় করবার প্রধান কারিগর। আমরা, আমাদের সন্তানরা ভাষা শিক্ষা হয় কোথা থেকে? বাবা মার কাছে শিখে, চারপাশ থেকে শিখে, কিংবা টেলিভিশন দেখেও কিন্তু ভাষা শিক্ষা হয়, নাটকের ভাষা শুনেও ভাষা শিক্ষা হয়, বিজ্ঞাপনের ভাষা শুনেও ভাষা শিক্ষা হয়। কিন্তু সেই জায়গায় আঘাত এনেছেন, প্রথম আঘাতটি এনেছেন এই মোস্তফা সরওয়ার ফারুকে। সংস্কৃতির অন্যান্য শাখা, তিনি একজন চলচ্চিত্র নির্মাতা, তার চলচ্চিত্রে কী মেসেজ থাকে, তার চলচ্চিত্রে সমকামিতার মেসেজ থাকে, তার চলচ্চিত্রে পরকীয়ার মেসেজ থাকে, তার চলচ্চিত্রে বিবাহীয় বহির্ভূত সম্পর্কের মেসেজ থাকে, এসব সম্পর্কের, অর্থাৎ তার সংস্কৃতিটা হচ্ছে বিকৃত সংস্কৃতি। এক বিকৃত সংস্কৃতির মানুষ যিনি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা কোটা আন্দোলনকালীন সময়ে সরকারের প্রবল বিরোধিতায় নেমেছিলেন এবং এই কোটা আন্দোলনেও নেমেছিলেন, কোটা আন্দোলনে নেমে তিনি নতুন স্বাধীনতা, যারা বলছে আমি এটিকে মানি না, নতুন স্বাধীনতার 36শে জুলাই, 5 আগস্টকে 36শে জুলাই তার পোস্টেই প্রথম দেখেছিলাম যে 36শে জুলাই বলছেন, এই জায়গাতেও তিনি বিকৃত শিক্ষা দিচ্ছেন। 5 আগস্ট, ঠিক আছে, সেদিন বিগত আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, কিন্তু সেটি 36শে জুলাই হবে কেন? আমার বাচ্চারা, আমার শিশু সন্তানরা তো কনফিউজ হয়ে যাচ্ছে, কিংবা এই যে নতুন স্বাধীনতার কথা বলছি তারাও তো কনফিউজ হয়ে যাচ্ছে,
তারা আমার সন্তানরা শিশুরা জানে যে আমাদের স্বাধীনতা 1971 সালে, তার জায়গায় বলা হচ্ছে বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো। অর্থাৎ এই মোস্তফা সরোয়ার ফারুকী আমাদের আগামী প্রজন্মকে বিকৃত শিক্ষায় শিক্ষিত করবার একজন অন্যতম কারিগর। অবাক এবং বিস্মিত হবার মতো বাংলাদেশ, যার দর্শন নেই, যার শিক্ষা নেই, যার শিকড় নির্ভর সংস্কৃতি নেই, সেই আমাদের জ্ঞান দেয়, আমাদের নীতি নির্ধারক হয় এবং উপদেষ্টা পরিষদে পর্যন্ত মন্ত্রীর পদমর্যাদায় জায়গা পায়। এটি বিস্ময় এবং অবাক জাগে মনে যে মোস্তফা সরোয়ার ফারুকী জীবনে কোনোদিন কি কল্পনা করেছিলেন যে একদিন রাষ্ট্র পরিচালনায় আসবেন। তিনি চলচ্চিত্র বা তার জীবনযাত্রার কথা যেটি শোনা যায় সেটি ভিন্ন রকম। সেই জীবন থেকে যার সঙ্গে রাজনীতির কোনো সংযোগ নেই, রাষ্ট্র ভাবনা নেই, তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনায় আসেন? আসলে আমার কাছে মনে হচ্ছে যে সম্পূর্ণ বিষয়টি, রাষ্ট্র ব্যবস্থাটি বর্তমানে একটা খেলা খেলা ব্যাপার, একটি খেলনায় পরিণত হয়েছে। কেন আমি এই সাথে একই সাথে প্রশ্ন করতে চাই, এই যে লাল বিদ্রোহ হয়েছিল জুলাই বা অগাস্টে, এই লাল বিদ্রোহে রক্তপাতের বিরুদ্ধে বা লাল বিদ্রোহের পক্ষে আমাদের অনেক প্রথিত যশা সংস্কৃতি জন নেমেছিল, নেমেছিলেন তারা রাস্তায় এই আন্দোলনের পক্ষে সরকারের বিপক্ষে। তাদেরকে কি চোখে পড়েনি? আমার এই মুহূর্তে একটি নাম মনেই পড়ছে, আমাদের সর্বজন শ্রদ্ধেয় মামুনুর রশিদ, যিনি বাংলাদেশের আবহমান সংস্কৃতির শেকড় থেকে একজন উঠে আসা মানুষ। তাকে কি উপদেষ্টা পরিষদে নিয়ে বা এই সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া যেত না? কিংবা জামিল আহমেদকে আমরা কেন অবমাননা করব? একজন অতিরিক্ত সচিব পদমর্যাদার দায়িত্ব দিয়েছি জামিল আহমেদকে, আর একজন মোস্তফা সরোয়ার ফারুকীকে আমি মন্ত্রী বানিয়ে ফেলছি, এগুলো কেন? এটি নিয়ে আজকে দিনভর প্রতিবাদ হয়েছে, প্রতিবাদের ঝড় উঠেছে। এটুই আসলে সরকার যে কে চালাচ্ছে, কোথা থেকে চলছে কেউ বলতে পারে না। উপদেষ্টা পরিষদেই আসবার মানদণ্ড কি কেউ বলতে পারে না। নানান কানা ঘোষা আছে যে একটা গ্রুপ আছে, সেই গ্রুপের লিডার উপদেষ্টা পরিষদে আছেন, সেই গ্রুপ থেকেই এরকম নাম প্রস্তাব করা হয়েছে বা আসছেন। বাংলাদেশে কি গুণীজন সংস্কৃতিজনের অভাব পড়ে গেছে? এখনকার এই বাস্তব প্রেক্ষাপট দেখে মনে হচ্ছে যে আসলে আপনারা যারা গুণীজন শ্রদ্ধেয় মামুনুর রশিদ বা এই ধরনের মানুষ যারা আছেন, তারা আর বেঁচে থেকে লাভ নেই, তাদেরকে আরও অপমান দেখতে হবে, অপদস্থতা দেখতে হবে, তাদেরকে দেশে আরও অনেক কিছু দেখতে হবে, এই দেখবার জন্যই অপেক্ষা করতে হবে। এই যে মোস্তফা সরোয়ার ফারুকী একজন বিকৃত সংস্কৃতিজন, তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের আমাদের যুক্ত হয়ে উপদেষ্টা পরিষদে আমাদের কি সংস্কৃতির উদ্ধার করবেন, সময়ই ভালো বলতে পারবে। এটি দেশের বেশিরভাগ মানুষের জন্য সংক্ষুব্ধতার কারণ হয়েছে। ইতিমধ্যে বিএনপির থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে, জামাত থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে কি না আমার এখনও পর্যন্ত সেটি নজরে আসেনি, কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোস্তফা সরোয়ার ফারুকীর উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়া নিয়ে আন্দোলন হয়েছে। কেন কেন এগুলো হচ্ছে, এই প্রশ্ন থেকে যায়। দেশটাকে কি আসলে সেলা খেলা, যাকে খুশি তাকে যে কোনো জায়গায় দায়িত্ব দিচ্ছেন, কোনো দায়িত্বশীলতা নেই? এই দায়িত্ব দিয়ে দেশের আপামর জনগণকে কি জিম্মি করে ফেলছেন? পারবেন না। এই জিম্মি দশা থেকে, এই শেকল থেকে মানুষ সহসায় খুব শীঘ্রই বেরিয়ে আসবে, কিন্তু শেকল পরিয়ে রাখা যাবে না। সেই শব্দ কান পাতলে সেই শব্দ শুনতে পাওয়া যাচ্ছে কিন্তু। কাজেই আপনাদের অনেক সুযোগ ছিল কাজে লাগানোর, কিন্তু আপনারা এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি, এই সুযোগগুলো কাজে লাগালেন না, বড়ই পরিতাপের বিষয়। এ মুহূর্তে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন।